নমস্কার, হাই নিউজের এই হৃদ মাঝারে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। আচ্ছা, জল পরি বললে আপনাদের প্রথমেই ঠিক কার কথা মনে পড়ে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, জল পরি বললেই আমরা প্রথমেই যার কথা ভাবি তিনি হচ্ছেন বাংলার সোনার মেয়ে বুলা চৌধুরী। আচ্ছা, সেই বুলা চৌধুরীর এখন খোঁজ কী, কী করছেন তিনি এখন, তার খোঁজ নিতেই আমরা আজ চলে এসেছি পদ্মশ্রীপ্রাপ্ত এবং অর্জুন অ্যাওয়ার্ডি বুলা চৌধুরীর বাড়িতে। দিদি, প্রথমেই আপনাকে স্বাগত হাই নিউজের দর্শকদের জন্যে। আমি একদম প্রথমেই যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, যে তকমাটা আমরা সকলেই বলে থাকি আপনার ক্ষেত্রে, যে কুইন অফ দ্য ওয়াটার, মানে এটা যখন প্রথম আপনার মানে মুকুটে যখন এই পালকটা যখন যুক্ত হলো, আপনার কিরম লেগেছিল প্রথমে? দেখো, যে কোনো একটা মুকুটে একটা কিছু পড়া, কেউ যদি একটা তোমাকে একটা সুন্দর নামে ডাকে, স্বাভাবিকই তো ভালোই লাগবে। আর কি বলতো, এইটাই, এগুলোই তো আমাদের জীবনে আছে, যে সংগ্রাম করা, এত কষ্ট করা, তো এই উপাধিগুলো যদি পাওয়া যায় কার না ভালো লাগবে। তো আমার এই নামগুলো ভীষণ প্রিয়, খুবই ভালো লাগে। খালি ওয়াটার কুইন নয়, কেউ বলবে বাংলাদেশে জলের রানী, কেউ বলবে যে প্রজাপতি, কারণ আমি বাটারফ্লাই স্ট্রোকটা করতাম একটা প্রজাপতির মতন, তো কেউ জলকন্যা। তো এই নামগুলো খুব টাচি, মানে কী বলবো, মানে মানে ভীষণ ভীষণ ভালো লাগে, মানে এর ভালো লাগার ভাষায় প্রকাশ করা যায় না। মানে মানে কী বলবো তোমায়, অনেক নামেই অনেকে ডাকে বিভিন্ন, কিন্তু যেহেতু এটা জল রিলেটেড আর জলটা এত প্রিয় আমাদের, মানে জল আর মনে হয় যেন সারা শরীরে অঙ্গে যেন সেই জলের শব্দ শুনতে পাচ্ছি, এই জলের রানী, জলকন্যা, জলপরি, খুব ভালো লাগে ভীষণ। তো আপনি এই যে বাটারফ্লাই স্ট্রোকের কথা বললেন, সাঁতারের ক্ষেত্রে তো অনেক ধরনের স্ট্রোক রয়েছে, লং লং ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স, এরকম অনেক রকম বিষয় রয়েছে, তো আপনি কোনটায় পারদর্শী মনে করেন নিজেকে সবথেকে বেশি? না দেখো, আমি তো ছোটোবেলা থেকেই যখন সাঁতার শিখেছি 2 বছর বয়সে, আর 9 বছরেই তখন আমি জাতীয় চ্যাম্পিয়ন, তো আমার মেন স্ট্রোক ছিল বাটারফ্লাই। সাঁতারের 4খানা স্ট্রোক আছে, একটা হচ্ছে বাটারফ্লাই, একটা ফ্রিস্টাইল, একটা ব্যাক স্ট্রোক, একটা ব্রেস্ট স্ট্রোক। তো এই 4টে স্ট্রোকের বিভিন্ন ডিস্টেন্স হয়, যেমন 50 মিটার, 100 মিটার, 200 মিটার, কোনো ইভেন্টে 400, কোনো ইভেন্ট 800, 1500 আছে। তো আমার প্রিয় ইভেন্ট ছিল বাটারফ্লাই, বিশেষ করে আমি 200 বাটারফ্লাই খুব ভালো করতাম এবং 100 বাটারফ্লাই ভালো করতাম, আর বাকি ইভেন্টগুলোও আমি করতাম। তবে আমি সবথেকে বেস্ট ছিল এবং আমার জাতীয় রেকর্ড 21 বছর, মানে সুইমিং পুলে আমার জাতীয় রেকর্ড 21 বছর কেউ ভাঙতে পারেনি, মানে 21 বছর পরে আমার জাতীয় রেকর্ড ভেঙেছে, সেটা হচ্ছে বাটারফ্লাই 100 এবং 200 মিটার। তো সুতরাং এটাতে আমি বেশি পারদর্শী দর্শিনী, এবং সেই জন্যই অনেকে আমাকে বললাম প্রজাপতির কুইন, মানে বলতো বাটারফ্লাই কুইন। তো এটা খুব ভালো লাগতো শুনতে। তাও আমি বাটারফ্লাই ছাড়াও আমি ফ্রিস্টাইল করতাম, ব্যাক স্ট্রোক করতাম, এই 4টে স্ট্রোক মিলেও একটা ইভেন্ট হয়, সেটাকে বলে ইন্ডিভিজুয়াল মিডলে, তো সেটাতেও আমি করতাম। এবং ন্যাশনালে, বিভিন্ন ন্যাশনালে আমি গোল্ড মেডেল, মানে অনেক অনেক ইভেন্টে নিয়ে এসেছি এই সমস্ত ইভেন্টগুলোতে, তো এগুলো সবই প্রিয়। আর তারপর তুমি যদি বলো যে এখন, যেহেতু আমি সুইমিং পুলের চ্যাম্পিয়ন ছিলাম এত বছর, এত ইন্টারন্যাশনাল গেম আমি খেলেছি, ধরো এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, মিনি অলিম্পিক, সাব গেমস, এশিয়ান এজ গ্রুপ, তারপরে আরও এক্সট্রাটা এক্সট্রাটা আছে, সব ভুলে যায় এখন যেহেতু অনেক বছর বছর হয়ে গেছে। তো অনেক বছর আমার সুইমিং পুলে লড়াই ছিল এবং যার জন্য আমি অর্জুন অ্যাওয়ার্ড পাই, মানে ভারতবর্ষের শ্রেষ্ঠ খেলাধুলার অ্যাওয়ার্ড, অর্জুন অ্যাওয়ার্ড দেয়। এরপরেও কিন্তু বলে না একটা মানুষের খিদে আছে, তুমি যেটা বলছো কোনটা প্রিয়, সবই প্রিয়। যখন আমি সুইমিং পুল করেছি তখন সেটা প্রিয়, তারপরে যখন আমি শিফট করলাম সমুদ্রে, সমুদ্রটা আমার একদম ছোটোবেলার থেকেই খুব প্রিয় ছিল, যদিও আমি আমার কলকাতা থেকে আমি সমুদ্রটা পেতাম না, কিন্তু যখন আমি ধরো বম্বেতে বা মাদ্রাসে, ত্রিবান্দ্রামে যখন গেছি, তখন ওখানকার সমুদ্র দেখে আমাকে খুব মানে টানত। যখন আমি কোনো কম্পিটিশানে ওখানে ধরো গেছি, কম্পিটিশান করতে করতে একদিন চলে গেলাম সমুদ্রে, কাউকে না কাউকে টিম সবাইকে রাজি করিয়ে এর সমুদ্রে নেমে পড়তাম, এবং সমুদ্রে নামলেই না আমি একদম ভিতরে অনেক মিডলে চলে যেতাম, নিজে নিজে একা একা, আর যেখানে অন্য সাঁতারুরা পারতো না, মানে সাঁতারু হয়েও তাদের একটা ভয় ভীতি থাকতো যে অত সমুদ্রে গভীরে যাব। তো আমার ওই সময় কোনো ভয় ছিল না, ভয় লাগতো না, আমার খুব ভালো লাগতো, আনন্দ, মানে আমি আনন্দ উপভোগ করতাম। আর বাকি পাড়ে থেকে সেই তারাই চিৎকার করতো যে বুলা আয় রে আয় রে, আর যাস না রে, আর দূরে যাস না রে, মানে সমুদ্র মানে একটা ভীতি ব্যাপার, মানুষের একটা ভয়ের ব্যাপার, যে কোনো সময় একটা কিছু হতে পারে, সে সাঁতারু হলেও তার ভয় লাগবে। তো এটা আমার সৌভাগ্য বলতে পারো যে আমার ওই ভীতিটা একদম ছিল না,
আমি আনন্দ করতাম, মানে আমার খুব ভালো লাগতো উল্টে, তো আনন্দ উপভোগ করতাম। তো এই করতেই যখন আমি শর্ট ডিস্টেন্স চ্যাম্পিয়ন, আমি আই ওয়াজ দ্য ফার্স্টেস্ট সুইমার ইন ইন্ডিয়া, মানে দ্রুততম সাঁতারুও ছিলাম। তো সেখান থেকে লং ডিস্টেন্স সমুদ্রে করাটা একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল, টোটালি জিনিসটা আলাদা, কিন্তু বললাম ভালোবাসার জায়গাটা। তো ওইখান থেকে আমি আবার শিফট করি তো লং ডিস্টেন্স সুইমিং। তারপরে তোমরা তো জানোই যে ভারতবর্ষে যত ভারতবর্ষে মানে ভারতবর্ষে তো করেছি অনেক লং ডিস্টেন্স সুইমিং, কিন্তু ওয়ার্ল্ডে পৃথিবীতে আই এম দ্য ওনলি ওয়ান সুইমার দ্যাট হ্যাভ ক্রস অল দ্য চ্যানেল এবং উইদিন ফাইভ কন্টিনেন্ট। তো এটার জন্য ধরো ভারত সরকার আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, তেনজিং নর্গে অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এবং প্লাস আমি আরেকটা অ্যাওয়ার্ড পাই, সেটা হচ্ছে মানে ভারতবর্ষের একটা অ্যাওয়ার্ড স্টার্ট করেছিল 2018 পাই, সেটা হচ্ছে যে ভারতবর্ষের ফার্স্ট ওমেন অ্যাওয়ার্ড, মানে যে কোনো কিছু যে প্রথম করবে। তা আমি ভারতবর্ষের প্রথম মহিলা ছিলাম যে পাঁচটা মহাদেশ সাঁতার ক্রস করেছি আর কি, সাঁতার কেটেছি, প্লাস ভারত সরকার আমাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেয় আমার পুরো জার্নিটার জন্য। তো বলতে পারো প্রিয়, তুমি যেটা প্রিয় বললে সেইটা নিয়ে আমি এতক্ষণ যে বললাম, তো সবাই সবটাই প্রিয়, যখন যেটা করি সেটাই প্রিয় লাগে, যে সুইমিং পুলটা আমার খুব ভালো লাগে, আমার সমুদ্র খুব ভালো লাগে, মানে সবটাই খুব প্রিয়। এবং ভালো লাগার থেকেই ভালো সাঁতার কাটা, মানে সব বিষয়টা হচ্ছে ভালো লাগা। তো আমার প্রত্যেকটা আমার জীবনের আমি যেভাবে এইভাবে এগিয়েছি প্রত্যেকটা ভালো লেগেছে বলেই আমি আস্তে আস্তে করে এগিয়ে গেছি। যদি ভালো না লাগতো তাহলে আমি সেদিনকেই হয়তো আমার ইতি টানতাম যে আর ভালো লাগছে না, কিন্তু ভালোবাসার জায়গাটা থেকেই আমার মানে এনকারেজ পেয়েছি আমি, আমাকে নিজেকেই আমি নিজেই উৎসাহিত হয়েছি যে না আরও ভালো করব, আরও ভালো করতে পারি আমি। এবং আমার মনের মধ্যে একটা সবসময় একটা স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, যেটা ধরো আমি ছোটোবেলায় শুনতাম যে মেয়েরা কিছু পারে না, বা বয়স হয়ে গেলে পারে না, আর বিয়ে হয়ে গেলে পারে না, মা হয়ে গেলে পারে না। তো আমার একটা সবসময় একটা চ্যালেঞ্জ ছিল যে এইগুলোকে আমাকে, এই মিথগুলোকে আমাকে ভাঙতে হবে, যেই মানুষ বিশ্বাস এসব নিয়ে থাকে, তো এই বিশ্বাসগুলোকে ভাঙতে হবে এবং এমন কিছু একটা করে দেখাতে হবে যেটা মানুষ কল্পনা করতে পারবে না যে পারবে বলে। তো সেই ইচ্ছাটাই আমাকে নিয়ে যায়, আর যেটা বললাম ভালো লাগা, ভালোবাসা এবং আমার সাহস, প্রচণ্ডভাবে আমি সাহসী না হলে তো এই জায়গাটা এগোতে পারতাম না। প্লাস হচ্ছে যে আমার কষ্ট করার, আমি আমার আমি যে এই যে কত এগুলো তো কষ্ট আছে, এই বসে বসে এখন বলছি করে ফেললাম, মেডেল পেলাম, এই ক্রস করে ফেললাম, এই ব্যাপারটা নয়, এর মধ্যে অনেক পরিশ্রম আছে, অনেক লড়াই আছে। এই লড়াই করার ক্ষমতা আমার ইন বর্ন আমি বলতে পারো পেয়েছি, এবং আমার পরিশ্রম করার মানে মানে আমি সবসময় ভাবতাম যে যত পরিশ্রম হোক আমি করব, আমাকে করতে হবে এবং আমাকে লড়ে সেই জায়গাটা আমি যেটা চাইছি করতে সেই জায়গাটা আমাকে যেতে হবে। এই লড়াইটাই আমাকে আগে নিয়ে গেছে যে একটা ইতিহাস তৈরি করার ব্যাপারটা। এবং আমি যত সাফল্যের দিকে এগিয়েছি তত আমাকে এই তোমাদের মিডিয়া আমাকে সাহস জুগিয়েছে, যে যখন ধরো একটা অ্যাডভেঞ্চার করে ফিরে আসলাম, যেমন ইংলিশ চ্যানেল করে ফিরে আসলাম, এই মিডিয়াও বলো, আমার বাড়ির লোক, আমার ফ্রেন্ড, আমার যে ফ্যানরা আছে, আমার ওয়েল উইশাররা, তারা আমাকে সাহস জুগিয়েছে যে তুই করেছিস, তা আমাকে যে এই যে রিসেপশন দিচ্ছে সেটা আমাকে আরও শক্তি জাগিয়েছে যে আগামী দিনে যাতে আমি আরও বেটার কিছু করতে পারি, বেটার কিছু ভাবতে পারি। তো এইভাবে আমার জীবন আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমি বলতে পারি যে আমি যে মনের ইচ্ছা ছিল, ইতিহাস গড়ার ইচ্ছা ছিল, স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের জায়গাটাই চলে গেছি। আমি দেখছিলাম একটা ইন্টারভিউতে আপনি বলছিলেন যে আপনার বাবা বোধহয় জলের মধ্যে কোনো দুর্ঘটনায় পড়েন এবং তারপর থেকেই উনি সিদ্ধান্ত নেন যে আপনাকে সাঁতার শেখাবেন, তো সেই ঘটনাটা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন। এই ঘটনাটা হচ্ছে ধরো আমার বাবা যখন বিয়ে করেনি আর কি, তখন একটা নৌকা পাড়তে গিয়ে উনি মানে পাড়ের কাছাকাছি উনি এসে মানে নৌকা উল্টে যায় এবং সে সেখান থেকে মৃত্যুর কাছ থেকে সে বেঁচে ফেরে। তখন তার নিজেই একটা মনে হয়েছিল যে সাঁতার জানাটা কতটা দরকার মানুষের জীবনে। তো সেখানে তিনি পত্রিকা করেছিলেন যে আমার যখন আমি সে বিয়ে করব, আমার বাচ্চা হবে, তখন তাকে আমি আগে সাঁতারটা আগে শেখাবো। তো সেইটা ওনার মধ্যে ছিল। এরপরে যখন আমি যখন জন্মাই তখন আমার আগে আমার দিদি দাদা জন্মায়, কিন্তু আমি যখন জন্মাই তখন আমি একটা জল নিয়ে খুব ঘাটতাম, মানে যেখানে ধরো বালতি, যেখানে যা কিছু দেখতাম জল দেখলে আমি একটা পাগল হয়ে যেতাম। তো আমাদের কাছাকাছি পাশে একটা পুকুর ছিল, আমার বাবা ওখানে নিয়ে গিয়ে আমাকে সাঁতার শেখায় আগে, তখন আমার বয়স 2 বছর।
তো সেই থেকেই এটা আসা। এবার আমার ভাই বোনরা সবাই সাঁতার জানে, এবং আমি মনে করি তোমাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, তোমাদের ভিউয়ারদের, যে সত্যি সাঁতার জানাটা কতটা দরকার। আমার বাবা যেমন প্রতিজ্ঞা করেছিলেন সন্তানদের শেখার, তেমন আমি তার সন্তান হয়ে সাঁতারু হয়ে আমারও একটা মানে বড় ভীষণ ইচ্ছা, স্বপ্ন বলতে পারো, যে পৃথিবীর সমস্ত মানুষ, আমার বাংলার মানুষ অ্যাটলিস্ট, যাতে সাঁতারটা শিখে নিজের জীবনটাকে রক্ষা করতে পারে। মানে এই চেষ্টাতে এখনও আছি আর কি, যে যাতে মানুষকে সাঁতার শেখাতে পারি, সাঁতার শেখে, চেষ্টাতে আছি এখনও। এই যে জীবনের কিছু কিছু অভিজ্ঞতা আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে দেয়, যে ঘটনার কথাটা আপনি বললেন, তো সাঁতার তো আমরা অনেকেই শিখে থাকি, কিন্তু সাধারণভাবে সাঁতার শেখার এরকমভাবে একটা কোনো স্পোর্টসে পার্টিসিপেট করা, একের পর এক চ্যানেল জয় করা, এটা তো খুব সহজ বিষয় নয়, যেটা আপনি বললেন অসম্ভব একটা সাহসের প্রয়োজন হয়। তো শুরুর দিকে নিশ্চয়ই আপনারও একটু হলেও সংশয় হয়েছিল, কিংবা একটা ভীতিটা কীভাবে কাটালেন, আমি এটা জানতে চাইছি। না, ওইটাই বললাম তো, আমি খুব ছোটো বয়সে সাঁতার শিখেছি, জলকে প্রথম থেকেই ভালোবাসতাম, যেহেতু মানে মনে হতো জলেই পড়ে থাকি দিন রাত। তো সেই প্রফেশনালটা আমার বাবা কী করলো কি, মানে আমি পুকুর থেকে উঠতে চাইতাম না আমার সাঁতার শেখাবার পর, তখনই আমার বাবা আমার জলের এরকম অবস্থা দেখে, আমার বাবা মা মানে আমার মাও সেখানে একই রকম ব্যবস্থা, যে আমার গার্জিয়ানরা তারা আমাকে দেখে বললো না একে কোনো ক্লাবে ভর্তি করে দিই, ওটাই আমার জার্নি স্টার্ট। কারণ তারা আমাকে পুকুরের অবস্থা দেখে, কারণ যেহেতু উঠতে চাইতাম না, কান্নাকাটি করতাম, আমাকে অনেক ট্রেনে হিজড়ে নিয়ে গিয়ে স্কুলে ফেলতে হতো, তো সেই জন্য তারা দেখলো যে তারা অত স্পোর্টসের ব্যাপার তখন বুঝতো না, কিন্তু পেপারে ক্লাবের নাম দেখেছে, ছাত্রদের নাম দেখেছে, এই দেখে একটু উৎসাহ পারে, উৎসাহ হয়ে আমাকে একটা ক্লাবে ভর্তি করে দেয়, তাও সেটা গঙ্গাতে। তো মানে সেই থেকে ধরো আমার একটা স্টার্ট হয়ে গেল আমার জীবনের সংগ্রাম। আমার কোচ যখন আমাকে প্রথম দিন দেখে, দেখেই বলল যে এই মেয়েটা মানে ইন বর্ন সুইমার, মানে শেখাবার আগেই সে শিখে এসেছে মনে হচ্ছে। তো মানে আমাকে দাও এই মেয়েটাকে, আমি একদিন একে অনেক বড় সাঁতারু করব, এই কথাটাই আমার বাবা মাকে বলে। ব্যাস তারপর থেকে আমার কোচকে, আমার কোচের হাতে ফেলা, আমার কোচ পশুপতি কুণ্ডু, উনি ওই ক্লাবের কোচ ছিলেন, তো ব্যাস তারপর থেকে তিনি তার সাধনা সংগ্রাম সব করে আমার উপর, সমস্ত তার কী বলবো, তার ত্যাগ বলবো আমি, এবং অনেক পরিশ্রম করে করে আমাকে তোলে। তারপর থেকে তো আমার সাফল্য একটার পর একটা আসতে থাকে। 9 বছর বয়সে আমি 6টা গোল পাই ভারতীয় মানে এজ গ্রুপে, তো সে থেকে লং জার্নি স্টার্ট হয়ে গেল। হিন্দমোটরে সম্ভবত আপনি প্র্যাকটিস শুরু করেছিলেন আর কি সেখানে? না, হিন্দমোটর আমার বাড়ি, আমি প্র্যাকটিস করি শ্রীরামপুরে করতাম, মানে আমি হিন্দমোটর থেকে ট্রেনে করে যেতাম স্টেশনে, তারপরে হেঁটে ক্লাবে যেতাম, গঙ্গাতে প্র্যাকটিস করতাম, মানে ওই রকম একটা সংগ্রাম গেছে। তো ছোটোবেলাটা কি হিন্দমোটরেই কেটেছে? হ্যাঁ, ছোটোবেলাটা পুরোপুরিটাই মানে পুরোপুরিটাই কেটেছে হিন্দমোটরে, জন্ম থেকে নিয়ে মানে কিছু বছর বাদ দিয়ে আমার হিন্দমোটরেই পুরো সময়টা কেটেছে। আপনার বিষয়ে যেটা সব থেকে বেশি চর্চিত সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল, এবং সেটি আপনি 2 বার ক্রস করেছেন, এটা নিয়েই সব থেকে বেশি কথা হয়। তো আপনার কেন মনে হয় যে ইংলিশ চ্যানেলটা এত পরিচিত কেন, মানে আরও তো অনেক চ্যানেল রয়েছে, আপনি নিজেও সেগুলো পার করেছেন? আমরা যে একটা সবাই কথা বলি না, যে সব সাগর বারবার গঙ্গাসাগর একবার, না তো সেরকমই আর কি, আমরাও সাঁতার মহলে তাই বলি যে সব চ্যানেল বারবার কিন্তু ইংলিশ চ্যানেল একবার। তো কারণ ইংলিশ চ্যানেল না ওয়েদারটা আনপ্রেডিক্টেবল, মানে এই হয়তো ওয়েদারটা ভালো, আবার এই দেখলাম ঝড় উঠে গেল, তো ঝড় উঠলে সমুদ্রে সাঁতার কাটা মুশকিল হয়ে যায়, তো এই সমস্ত ব্যাপারগুলো আছে আর কি। তবে আমার মনে হয় যেহেতু আমি অনেকগুলো চ্যানেল ক্রস করেছি, প্রত্যেকটা চ্যানেলই মনে হচ্ছে চ্যালেঞ্জিং, যে শুধু যে মাত্র ইংলিশ চ্যানেল খুব টাফ সেটা নয়, অন্য চ্যানেলগুলোও খুব টাফ, মানে ডিস্টেন্স বলো, ওখানকার ওয়েদারও ওরকম হয়। তবে ইংলিশ চ্যানেলটা এটাই বলা যে ওয়েদারটার জন্য, ওয়েদারটা যদি খারাপ হয়, ধরো তুমি সাঁতারটা পুরোটা কাটলে, খানিকটা বাকি আছে, এরকম হয়েছে, খানিকটা বাকি আছে, হঠাৎ করে ঝড় আসলো, তোমার কিচ্ছু করার নেই আর, তোমাকে মানে ওটা তুমি সাকসেস হলে না আর, উঠে পড়তে হলো, মানে এরকম অনেকের সাথেও ঘটেছে, মানে আর হয়তো 300-400 মিটার বাকি আছে, ঝড় আসলো, তার পক্ষে পসিবল হলো না পৌঁছতে আর, তো এরকম হয়। এই জন্য বলে যে তীরে এসে তরি ডোবার মতন, সেই জন্য এটাকে বলে ইংলিশ চ্যানেল খুব টাফ, আমার মনে হয় এই জন্যই হয়তো বলে, কারণ আমি তো দুটোতেই সাকসেস হয়েছি, তৃতীয়টা একটু ডিফিকাল্ট ছিল, কারণ যেই দিন আমি চেয়েছিলাম সাঁতার কাটবো, 6 মাস আগে থেকে যে ডেটটা আমি বুক করেছিলাম ধরো, সেই ডেটে এসে দেখা গেল ওই ডেটে ঝড় তুফান চলছে, আমি সাঁতার কাটতে পারলাম না, এবার আমাকে ওয়েট করতে হলো যে আমি কবে যাবো আবার, কিন্তু কোনো ডেট পাচ্ছিলাম না, কারণ আরও 6 মাস আগে ওই সব ডেটগুলো, যে সমস্ত ডেটে নামার কথা, অন্য ওয়ার্ল্ডের অন্য সুইমাররা সেটা বুক করে রেখেছে,
তো আমাকে না পারতে একটা মানে খুব বাজে ডেতে আমাকে জোর করে নামতে হলো, মানে উপায় নেই, নাহলে আমাকে এমনি চলে আসতে হবে। তো এইরকম আর কি, যার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের মতন ভারতের থেকে যাওয়া সুইমারদের, যে নারী যত ভালো সুইমারই হই না কেন ওখানে গিয়ে তোমার ওয়েদার সব কিছু ভালো না থাকলে তাহলে নাহলে সাকসেস হওয়া যায় না, এটাই ডিফিকাল্ট। তো মানে যে স্পোর্টসের সাথে আপনি যুক্ত এটাকে তো অ্যাডভেঞ্চার স্পোর্টস বলা হয়, এবং আপনি নিজেও নিশ্চয়ই মানে যখন এই ধরনের স্পোর্টসের সাথে মানে যখন নিজে আপনি প্র্যাকটিস করছেন তখন নিশ্চয়ই মৃত্যুকে খুব কাছ থেকে দেখার সুযোগ নিশ্চয়ই হয়েছে, মানে আপনার সহপ্রতিযোগী তিনি হয়তো পারলেন না এবং মৃত্যু বরণ করেছে, হ্যাঁ, তো সেরকম কোনো অভিজ্ঞতা যদি মানে মনে থাকে বা বলেন আমাকে। অ্যাডভেঞ্চার, দেখো অ্যাডভেঞ্চার স্পোর্টস হচ্ছে যত সমুদ্রে তুমি সাঁতার কাটছো এটা তো ওপেন, এখানে কোনো বাধা নেই, মানে যে তোমার ব্যারিকেড করা আছে তুমি গেলে এটা ওপেন, আর তোমার সমুদ্রের মধ্যে ধরো শার্ক আছে, বিভিন্ন পয়জনের সাপ আছে, বিভিন্ন অ্যানিমেল আছে কত রকম, মানে মহাসমুদ্রের মধ্যে মানে 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 কী বলবো, ওদেরই জায়গা ওইটা, আমরা হচ্ছি একটা অতিথি, জলে গিয়ে আমরা ওদেরকে ভেদ করে আমরা সাঁতার কেটে যাচ্ছি। তো সুতরাং যে কোনো সময় যে কোনো বিপদ আছে, এবং যারা ইংলিশ চ্যানেল কেন যারা সমুদ্রে এরকম সাঁতার কাটতে যায় তারা জীবনের ঝুঁকি নিয়েই যায়, যে জানে যে যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে, এটা মাথায় রেখেই সাঁতারটা কাটতে হয়। আর আমার নিজের কাছেই, আমার নিজের সামনেই একটা মেয়ের মৃত্যু হয়েছিল, মোরাক্কোর একটা মেয়ের, সেটা হচ্ছে যে 1999 যেটা যেবার আমি দ্বিতীয়বার যাই তখন আমি প্র্যাকটিস করছি, ওই মেয়েটা মানে আমি যেদিন কেউ যাই তার আগের দিন আমার সাথে দেখা হয়, আমি যেইখানটায় থাকতাম যে বাড়িটাই থাকতাম সেই বাড়ির পাশ দিয়ে মার্কেট আছে ওখান দিয়েও যাচ্ছিলো, তো আমি ওকে দেখে বললাম আরে তুমি এসো আমার বাড়িতে আসো চা খেয়ে যাও, তখন সে বললো না আমি তো কালকে সাঁতারে নামবো, আমি মার্কেটিংয়ের জন্য এসেছি, আমি আজকে আর পারবো না, আমি ফিরে এসে আমি তোমার চায়ের আমন্ত্রণ গ্রহণ করবো। তো সে তারপর দিন গেল, আমিও সকালবেলা প্র্যাকটিসে গেলাম, তো যখন প্র্যাকটিস করছি তখন দেখলাম যে সমুদ্রের থেকে একটা মানে বাজি ফাটাবার মতন একটা মানে জল থেকে ফাটায় আর কি, সিজ ফায়ার বলে ওরা ফায়ার করছে, তো আমি তো প্রথমে বুঝতে পারিনি যে কী হচ্ছে, তারপর আমাকে পাড়ে যারা থাকে তারা বললো যে সমুদ্রে নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে যার জন্য ওরা ফায়ার করছে, এবং সাথে সাথে দেখলাম যে অ্যাম্বুলেন্স সব মানে ওয়াটার অ্যাম্বুলেন্স সব যাচ্ছে আর কি। তো তখন বুঝলাম যে কিছু একটা ঘটন ঘটেছে, পরে জানলাম যে ওই মেয়েটা সাঁতার কাটতে গিয়ে ঠান্ডা সহ্য করতে না পেরে সে ওইখানেই মারা যায়, এবং তার মানে তার মানে তাকে উদ্ধার করতে ওই স্পিডবোট বা ফায়ার করছিলো যাতে স্পিডবোট তাড়াতাড়ি আসে, কিন্তু তাকে রক্ষা করতে পারেনি আর। তো এইরকম অনেক অঘটন ঘটে। একটা সুইজারল্যান্ডের একটা ছেলেও সে সাঁতার কাটছে যখন, তখন ধরো সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যা হয়ে গেছে ওর বাবাকে বলেছে যে একটা ড্রিঙ্কস বানাতে আর কি, ড্রিঙ্কস খাবে, তোর বাবা ওই ড্রিঙ্কসটা গুলছে, গুলে যখন দিতে যাবে তখন দেখছে ছেলেটার নেই, মানে ভ্যানিশ, জলেই চলে গেল, মানে হয়তো শার্ক তাকে টেনে নিয়ে চলে গেছে, ব্যাপার টেনে নিয়ে চলে গেলে তার তো আর মানে তাকে তিন দিন ধরে ওইখানে জলের মধ্যে তাকে খুঁজেছে, বোট নিয়ে তারা অনেক চেষ্টা করেছে খুঁজতে কিন্তু তার কোনো কিছুই চিহ্ন পায়নি। তো এইরকম সাঁতার কাটতে কাটতে অনেক অ্যাক্সিডেন্ট হয়, বেশিরভাগই তো আমি দেখলাম ইংলিশ চ্যানেলই হয়েছে। তো সাঁতার কাটলে এরকম অঘটন ঘটতে পারে, আর যারা আমাদের মতন বেঁচে আছি তা আমরা খুব সৌভাগ্যবান যে আজকে তোমার কাছে বসে এত বছর বাদও তোমাকে ইন্টারভিউ দিতে পারছি, এটা আমাদের ভাগ্য। ভাগ্য যদি ফেভার না করে যে কোনো সময় চলে যাবে, আর যদি ভাগ্য ভালো কারো ভাগ্যে আছে বলবো, মানে আমি মনে করি পার্সোনালি এতগুলো সাঁতার কেটে যে আমার যদি ভাগ্যে এটা না থাকে, আমি যতই পরিশ্রম করি যাই করি কিচ্ছু করার নেই, সমুদ্রে সাঁতার কাটা একদম ছেলে খেলা নয়, সমুদ্রে একটা ডুব দেওয়াটাও খুব ডিফিকাল্ট ব্যাপার আমি মনে করি, সে যত বড় সাঁতার হোক, কারণ আমি অনেক বড় সাঁতার দেখেছি, অলিম্পিকের ব্রোঞ্জ মেডেলিস্ট আমি যে সময় সাঁতার কেটেছিলাম 89 সে সময় আমার সাঁতার কেটেছিল, সে সাকসেস হলো না, অথচ আমি একটা ভারতের মেয়ে, সে অলিম্পিকের ব্রোঞ্জ মেডেলিস্ট, আমি তো সেই জায়গায় নই, কিন্তু আমি সাকসেসফুলি ক্রস করলাম আনন্দের সাথে খুব কম সময়ে। লাক থাকে তোমার, সমুদ্রের সাঁতার কাটারও একটা টেকনিক, একটা উইল পাওয়ার দরকার, যারা সুইমিং পুলে করছে সমুদ্রে করছে আকাশ আর পাতাল যেরকম তফাত সেইরকমই তফাত। সুইমিং পুলে আমি রাজা হতে পারি কিন্তু সমুদ্রের রাজা হওয়াটা অত সোজা ব্যাপার নয়,
দিদি, এই যে এত ঘন্টা টানা, মানে সমুদ্রের ওই রকম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে টানা সাঁতার কেটে যাওয়া, মানে এটা তো মানে আপনার পাশে বসে আমার কথাগুলো শুনে মনে হচ্ছে কি এটা কি আদৌ সম্ভব, কিন্তু আপনি তো সেটা সম্ভব করেছেন। মানে আপনি মানে ওয়ার্ল্ড রেকর্ড যেটা আপনার রয়েছে যে সাত সমুদ্র মানে পার করেছেন, সেই রেকর্ড তো এখনও কেউ ভাঙতে পারলো না। তো মানে কতটা ডিফিকাল্ট আপনার মুখ থেকেই শুনবো? মানে এটা তো দেখো ডিফিকাল্ট, মানে পৃথিবীতে অনেক লোকই বিভিন্ন সাঁতার কাটছে, যে কাটছে না যে তা নয়, অনেক সবাই অনেকেই সাকসেস হচ্ছে, কারণ পৃথিবীতে অনেক দেশের মধ্যে সবাই অ্যাডভেঞ্চার স্পোর্টস করছে, সাঁতার কাটছে, লং ডিস্টেন্স সাঁতার কাটছে, ইংলিশ চ্যালেঞ্জ কেউ করছে, কেউ ক্যাটালিনা করছে, তো সাঁতার কাটছে। সেই সাঁতার কাটার মানে একটা উইল পাওয়ার দমটা বলবো যে আমার খুব স্ট্রং হওয়া দরকার। আর আমি মনে করি সব আমাদের এখানে, মানে দু আঙ্গুল ভাগ্য আর হচ্ছে তোমার ব্রেনের মধ্যে স্ট্রং পাওয়ারটাকে তোমাকে এইখানে পজিটিভ চিন্তা করতে হবে, তোমাকে ভাবতে হবে যে আই ক্যান ডু ইট। আর তার জন্য এখানে বসে বসে ভাবলে হবে না, তার জন্য তোমাকে দিনের পর দিন দিনের পর দিন তোমাকে প্রচণ্ড প্রচণ্ড পরিশ্রম করতে হবে, তাহলে গিয়ে তুমি ওই জায়গাটায় পৌঁছতে পারবে, নাহলে সম্ভব নয়। কারণ এর পিছনে অনেক পরিশ্রম আছে, খালি জলে নয় স্থলে করতে হবে, মানসিকভাবে তোমাকে প্রিপারেশান নিতে হবে অনেকভাবে, তোমাকে মেডিটেশন করতে হবে, মানে অনেক কিছু কোর্স আছে, মানে সারাদিন তোমাকে এটা নিয়েই ভাবতে হবে। আমি বছর পর বছর এটাই ভেবেছি, খালি আমার জীবনটা কেটেই গেছে জলে, খালি খালি ভেবেছিলাম যে কবে একদিন উঠে ভালো করে একদিন ব্রেকফাস্ট বসে খাবো, মানে এইরকম একটা চিন্তা থাকতো জলে যখন সাঁতার কাটতাম, যে কবে পায়ের উপর পা তুলে নিউজ পেপার পড়বো, একটা ব্রেকফাস্ট খাবো, চা খাবো, মানে এই স্বপ্নটা দেখতে দেখতে আমার কত বছর কেটে গেল। কারণ এতটা পরিশ্রম, এতটা সাধনা, এতটা নিজেকে স্যাক্রিফাইস করেছিলাম যে ওই জায়গাটায় পৌঁছাবার জন্য। সুতরাং ওই জায়গাটা পৌঁছানোটা আমি মনে করি খুবই কষ্ট, খুবই দুঃসাধ্য ব্যাপার, কিন্তু আই ইম্পসিবল ব্যাপারটা আমার ডিকশনারিতে আমি কখনোই রাখিনি। ইম্পসিবল বা না শব্দটা আমি ঘৃণা করি, আমি মনে করি না যে কোনো কিছুই সম্ভব নয়, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এভরিথিং ইজ সম্ভব, খালি তোমাকে তোমার টার্গেট সেট করতে হবে, তোমার ভিউটা রাখতে হবে, এবং সেটার জন্য নিজেকে ওইভাবে তৈরি করতে হবে, পরিশ্রম করতে হবে। ডেডিকেশন, ডিভোশন, এই শব্দগুলো তো এমনি নয়, ডিসিপ্লিন সব থেকে আগে, তো এইগুলো সব থাকতে হবে, দেন সাকসেস কোনো ব্যাপারই নয়, যে কোনো কর্মক্ষেত্রে তুমি করতে পারবে। আমি জলে করেছি জলকে ভালোবাসি বলে, তুমি সাংবাদিকতা করছো, তুমি যদি ওইদিকে ডেডিকেশন ওইভাবে তুমি দাও, দিন রাত তুমি ভাবো, পরিশ্রম করো, রিসার্চ করো, তাহলে তুমি ওই সব জায়গায় চলে যাবে, এক একজন কত কত জায়গায় চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে সব পরিশ্রমের ব্যাপার, এভরিথিং পরিশ্রম, আর এইখানে এখানে ফিট করতে হবে তোমায়। তুমি যদি চাও, আজকে তো রাস্তা অবরোধ আছে, এ আছে, ওই আছে, তোমাকে যদি মনে হয় যে আমাকে টার্গেট, আমাকে যেতেই হবে, আসতেই হবে ওখানে, তুমি যেভাবে হোক, গলি গালা, সাইকেল হোক, রিক্সা হোক, হেঁটে হোক, তুমি সেখানে পৌঁছবে। হ্যাঁ, তো সুতরাং আমার মনে হয় যে তোমার যদি ইচ্ছা থাকে তাহলে সম্ভব। বাড়ির তরফে কখনো কোনো আপত্তি আসেনি? কারণ প্রতি মুহূর্তে এই যে মৃত্যুর সঙ্গে লড়াই করা, বাড়ির লোকজনেরা কখনো বলেননি যে ঠিক আছে যথেষ্ট হয়েছে এবার ওখান থেকে বেরিয়ে এসো? একদম একদম, দেখো মানে মানে এটা বলতে পারো আমার খারাপও লাগতো, আবার মনে করতাম যে কিছু করার নেই। সেটা সব থেকে বেশি করতো আমার মা লাস্টের দিকে, কারণ আমি যখন ধরো চ্যানেল নিউজ, আমার তো সুইমিংয়ের সুইমিং পুলের এগুলো সব শেষ হয়েছে, এবার আমি আফটার আই বিকাম মাদার, আমার ছেলে হওয়ার পর আমি সাত সমুদ্রগুলো ক্রস করি, তাহলে বুঝতে পারছো কিরম ব্যাপার। অনেকেই বলতো এমনিতে, আমার মা ছাড়া আগে অনেকেই বলতো যে বুলা তোর বাড়ি আছে, তোর ছেলে আছে, স্বামী আছে, কেন জীবনের এত রিস্ক নিচ্ছিস, তো কী দরকার আছে, তোর তো কিছুর এখন আর দরকার নেই এরকম। আমার লাস্টে আমার মা বলতো যে প্রত্যেকটা অ্যাডভেঞ্চার যখন যাচ্ছি সারা রাত তার উৎকণ্ঠায় থাকতো যে কী হবে কী হবে, মেয়ে ফিরে আসবে কি আসবে না। আর আমিও প্রত্যেকবার মনে করতো এই যাচ্ছি এই মানুষগুলোকে আমি আবার ফিরে দেখবো কি না, আইরন নো। তো সুতরাং মানে মানে তাদের মনের মধ্যে কী হতো আমি বুঝতে পারছি, আমার এটা যেমন খারাপও লাগতো এবং কিছু করার নেই, কারণ আমার অ্যাম্বিশন এত হাই ছিল, আমি মনে করতাম যে আমার জীবনটা গেলে যাবে, কিন্তু আমার লক্ষ্যটাকে আমাকে পৌঁছতে হবে, জীবন থাকে লক্ষ্য আমি পৌঁছবো, আর লক্ষ্য যদি আমি না পৌঁছতে পারি আমার জীবনটা কোনো মানে নেই। আমি মনে করতাম যে আমার যদি মরতে হয় আমি সমুদ্রে গিয়েই শহীদ হব, কিছু করতে করতে আমি মরবো, আমি রাস্তায় হেঁটে গিয়ে অ্যাক্সিডেন্টে মরতে চাই না, আমাকে যদি মরতে হয় তাহলে আমি সাঁতার কেটে কেটেই মরবো। মানে এটা একটা একটা বলতে পারো পাগলামি, একটা মানুষের এক একজনের ইচ্ছে,
এক একজনের নেশা, এটা একটা নেশা, এটা তখন তোমার কাছে মৃত্যুটা কোনো পরোয়াই হতে পারে না, যে মৃত্যুটা কোনো ব্যাপারই না, মৃত্যুটার মানেটা কী আছে? আমি মরে গেলে তো কিছুই দেখবো না, হয়ে গেলো ঝামেলা মিটে গেল, কিন্তু যতক্ষণ আমি বেঁচে আছি আমি যদি না করতে পারি ওটা, তাহলে ওটা বেশি মৃত্যুজনক আমার কাছে। শুধু আমি বলতে পারো, আমি কারো কথাই শুনতাম না, কেউ বলতো সব পেয়ে গেছি, পেয়ে গেছি শেষ নেই, মানুষের মানে আশাতেই মানুষ বাঁচে, আশা থাকলেই হবে। আমার এরকম আশা ছিল যে আমি করতে পারবো, এবং আমার নিজের উপর সবথেকে বড় ব্যাপার, আমার নিজের উপর ভীষণ কনফিডেন্স ছিল, কারণ আমি জানতাম যে আমি তৈরি, আমি পারবো, আমার এভরিথিং আমি হ্যাভ, আমার ক্ষমতা আছে, খাটার ক্ষমতা, আমি পরিশ্রম করতাম আর আমার ভয় নেই, আমার এখানে ভীষণ স্ট্রং। হ্যাঁ, তো এত স্ট্রং মাইন্ড যে মানে আমি যে সামনে মৃত্যুও দেখছি তাতেও আমার কিছু হচ্ছে না। তো সুতরাং এইটা হচ্ছে যে আমি ওইটা তৈরি করেছি নিজের, আমি নিজেকে নিজে তৈরি করেছি যে বুলা তুই পারবি, ইউ ক্যান ডু ইট। হ্যাঁ, ইউ হ্যাভ টু শো দ্য হোল ওয়ার্ল্ড দ্যাট তুই একটা বাঙালি মেয়ে হয়েছিস, একটা মিডল ক্লাস ফ্যামিলিতে এসেছিস, তোকে ওই জায়গাটা গিয়ে সারা দুনিয়াকে ইন্সপায়ার করতে হবে। এবং যত আমাদের মহিলারা মেয়েরা আছে তারা কুড়িতে এই বুড়ি, এইটাকে ভাঙতে হবে। যারা মনে করে আমরা পারবো না, আমাদের অনেক কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কিছু থাকবে না, তার মধ্যে লড়তে হবে। আমার কাছেও কিছু ছিল না, আমি তো সেই জায়গাটায় গেছি। আমি মনে করি যে রাজ্য সরকার, যে কোনো মানে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের বলছি সরকার এগিয়ে আসা উচিত, আবার কর্পোরেট দুনিয়া যারা আছে, বেসরকারি যারা আছে, তারাও এগিয়ে আসা উচিত।